আজকের রেসিপি মুসুর ডালের বড়া। মুসুর ডালের বড়া আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি, তো আজকে ভাবলাম একটু মুসুর ডালের বড়া বানাই। আর কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই নতুন রান্নাঘরে ঢুকছো, তাদের নতুন করে রান্না করছো, তাদের হয়তো একটু হেল্প হতে পারে, বা গরম পড়েছে, ডাল দিয়ে ভাতের সাথে মুসুর ডালের বড়া খেতে খুবই ভালো লাগে, বিকালবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না। চলো কীভাবে বানিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কাপ মুসুরির ডাল। মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। দেখো মুসুর ডালটা ভিজানোর পর এরকম নরম হয়ে গেছে। এবার জল থেকে ছেঁকে একটা মিক্সি বোলে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি 2 কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, দেখো এরকম পেস্ট করছি। সাইডে দেখছি একটু দানা দানা রয়েছে, ওইগুলোকে একটু দিয়ে আরেকবার পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেল, এবার আমি এর মধ্যে কিছু মেশাবো মশলা, সেগুলো দেখাচ্ছি। এখানে আমি দিয়েছি 2 পেঁয়াজ স্লাইস করে কেটে, আর পেঁয়াজটা এমন করে কাটবে যাতে পেঁয়াজগুলো আলগা আলগা হয়ে যায়। দেখো ঠিক এরকমভাবে আলগা আলগা করে দেবে, ভালো করে হাত দিয়ে কুচলে আলগা আলগা করে দেবে, তাহলে বড়াটা খেতে ভালো হয়। তো এখানে দিয়েছি আমি 2 পেঁয়াজ, 2 কাঁচা লঙ্কা কুচো। কাঁচা লঙ্কাটা ঝাল বুঝে খাবে, কারণ 2 লঙ্কা আমি বাটার সময় দিয়েছি আর এখানে 2 দিলাম। ঝালটা কম ছিল বলে আমি 4 কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। 1/2 টিস্পুন কালো জিরে, 7 নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ। কাঁচা লঙ্কাটা একটু দেখে নেবে, একটু ঝাল হলে খারাপ লাগে না, তবে বুঝে দেবে। দিয়ে দিলাম হলুদ, দিয়ে এবার ভালো করে এটাকে মাখবো। খুব সুন্দর করে পেঁয়াজগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে, পেঁয়াজগুলো যেন একদম আলাদা আলাদা হয় সেভাবে মাখতে হবে। খুব ইজি রান্না, কোনো সময় কিছু ভালো না লাগলে ডাল আর এই বড়া দিয়ে ভাত খাওয়া যায়। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। বড়াটা ভাজতে যেটুকুনি তেল লাগবে সেটুকুনি দিলাম। তেলটা গরম হওয়ার পর 1 টিস্পুন মতো তেল ডালের বড়ার মধ্যে মিশিয়ে দিলে কি হবে, বড়াটা বেশ মুচমুচে হবে। তো গরম তেল মিশিয়ে দিলাম, দিয়ে এবার একে একে বড়া ভেজে নিচ্ছি। আর বড়াটা যখন ভাজবে খুব বড় করবে না আর খুব বেশি মোটা করবে না, একটু চ্যাপটা চ্যাপটা হবে সেইভাবে বড়াটা ভাজবে। ডালটা যখন বাটবে তখন ওর মধ্যে একদমই জল দেবে না, তাহলে ডাল বাটাটা পাতলা হয়ে যাবে। সেই জন্য একদম জল থেকে তুলে জলটা ছেঁকে তারপরে ডালের ডালটা পেস্ট করলে ডালের বড়াটা ভালো হয়। দেখো একদম চ্যাপটা চ্যাপটা করে ভাজছি, ভেতর অবধি যেন ভাজা হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, নইলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। একটা পিঠ ভাজা হয়ে গেলে অপোজিটটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, পুরো ভাজাটা কিন্তু মিডিয়ামে ভাজতে হবে। ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আবার বাদবাকিগুলো ভাজবো। তেলটা অল্প দিয়েছি, 4-4 করে ভাজছি, একসাথে বেশি ভাজতে যাবে না, তাহলে ভাজাটা ভালো মতো হবে না। বানিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগবে, নিশ্চয়ই তোমরা বানাও। যারা কোনো দিন বানাওনি তাদেরকে বলবো একবার বানিয়ে নেবে, চা দিয়েও খেতে ভালো লাগে আর ভাত ডাল দিয়েও খেতে ভালো লাগে। এইভাবে সেকেন্ড পার্ট ভেজে নিচ্ছি, ভাজার পর এগুলো তুলে নিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও তত সুন্দর হয়, আর গরম তেল দেওয়াতে এটা আরও মুচমুচে হয়েছে। এইভাবে তৈরি করো। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলো না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও রান্নাগুলো কেমন লাগছে। সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।